প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসব। মণ্ডপে মণ্ডপে তাই বিদায়ের সুর, অসুর বধ এবং সকল অকল্যাণ দূর করে দেবী ফিরে যাবেন কৈলাসে। যাওয়ার সময় ভক্তদের জন্য রেখে যাবেন সুখ সমৃদ্ধি ও আশীর্বাদ। সিঁদুর খেলা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হচ্ছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। বিস্তারিত ফারহানা জুথের রিপোর্টে। ঢাকের বাজনায় মুখরিত, মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দুর্গার বিদায়ের সুর। এরই মধ্যে ভক্তরা পেলেন নতুনকে আলিঙ্গন করার মতো মঙ্গল বারতা। বিসর্জনের বাজনায় আবাহনের সুর মিশিয়ে আগামীর অপেক্ষায় ভক্তরা মা দুর্গাকে বিদায় জানালেন আবার এসো মা বলে। রাজধানীর জাতীয় ঢাকেশ্বরী মন্দিরে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শুরু হয় সকালে বিহিত পূজার মধ্য দিয়ে। ফুল, বেলপাতা, সিঁদুর আর মিষ্টি দিয়ে দেবীর চরণ ছুঁয়ে শেষবারের মতো আলিঙ্গন করেন ভক্তরা। পূজা শেষে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় বিজয়া দশমীর পূজা অর্চনা। আমরা সবাই মিলে আনন্দটা করি। মনে একটু কষ্ট থাকলে আমরা চাইবো যে আনন্দের মধ্যে মাকে বিদায় দিতে। দেশের মানুষ যেন ভালো থাকুক, মাকে আবার আমন্ত্রণ জানাবো। নানা উপাচারের পর মন্দিরের দীঘিতে ঘট বিসর্জন করেন ভক্তরা। এরপর শুরু হয় সিঁদুর খেলা। দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, চাও আমরা যাতে সবাই ভালো মতো থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। আমরা আবারও এইভাবে সিঁদুর খেলে যত মনের কলুষিত আছে সব দূর করে দেওয়ার চেষ্টা করি। এর মধ্য দিয়ে অসুর বধ ও সকল অকল্যাণ দূর করে মর্ত্য ছাড়বেন দেবী, ফিরে যাবেন স্বামীগৃহ কৈলাসধামে। দেশ ও জাতির জন্য সমবেতভাবে মঙ্গল কামনা করব, আমাদের সেভাবে যেন মা শান্তি স্থাপন করেন। দুঃখ, দুর্দশা, বিপদ, আঘাত অতিক্রম করে তিমির বিনাশী হওয়ার প্রার্থনা জানান ভক্তরা। ঢাকেশ্বরী মন্দির থেকে বিকালে বিজয়া শোভাযাত্রা করে বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গা উৎসবের সকল আনুষ্ঠানিকতা। শারদীয় দুর্গা উৎসবের এই মহাদশমীতে সিঁদুর খেলায় মেতেছে ভক্তজনেরা। তারা বিশ্বাস করেন আজ মার বিসর্জন হলেও মা আগামী বছর ফিরে আসবেন দেশের জন্য শান্তি ও সমৃদ্ধি নিয়ে। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকেশ্বরী মন্দির, ঢাকা।